হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার পায়েল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই দেখো আমরা দিল্লি স্টেশনে নেমে গেছি। তো দিল্লি স্টেশনে নেমে এখানে আমরা কিছুক্ষণ ওয়েটিং রুমে বসবো, আর আমাদের ট্রেন আছে দেরাদুন শতাব্দী 3:15। তো ততক্ষণ আমরা বসবো, খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো, তারপর আমরা বেরোবো। দিল্লি স্টেশনটা দেখে নাও, বিশাল বড় বড়, এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যায় না। তো এখানে আমরা নেমে গেছি। এর আগে আমি বহুবার দিল্লি স্টেশনে এসেছি, যখন রাজস্থানে থাকতাম এখানে হল্ট করে তারপরে যেতে হতো। তো চলে এসেছি ওয়েটিং রুমে, এটা হচ্ছে আপার ক্লাস ওয়েটিং রুম। তোমরা যারা দিল্লি স্টেশনে এসে কিছুক্ষণ হল্ট করতে চাও করতে পারো। এখানে পার আওয়ার এক একজনার 10 রুপিস করে নেয়। তো আমাদের টোটাল 120 টাকা পড়লো। তো এখানে আমরা চলে এসেছি, এবার খাওয়া দাওয়া করবো। তো শরীরটা এখন একটু ভালো লাগছে, তো আমি নিয়েছি চিকেন রাইস, রায়তা, আলু মটর একটা সবজি, ভাত। তো এখানে এটাই পাওয়া যাবে, এগ রাইস, চিকেন রাইস, বিরিয়ানি এইসবই। তো ভাতটা খাওয়াটাই বেটার হবে। তো 200 টাকা পড়লো পার প্লেট। আর আমার হাজবেন্ড নিল এগ কারি, তো এ 2 এগ, তার সাথে রাইস, ডাল আর রায়তা। তো এটা পড়ছে 150 টাকা করে। তো উল্টাপাল্টা খাওয়ার থেকে এটাই খাওয়া ভালো, রাইসটাই খাওয়া ভালো, তাই এটাই নিলাম। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে, আর এখানে ওয়াশরুম খুব ভালো সুবিধা আছে। তো খাওয়া দাওয়া হয়ে গেলে আমি দিল্লি থেকে প্রথমবার উত্তরপ্রদেশ যাব। তো উত্তরপ্রদেশে যাওয়ার জন্য রওনা দেবো 3:15 শতাব্দী, দেরাদুন শতাব্দীতে আমরা যাবো। তো হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। এই শতাব্দী ট্রেন দাঁড়িয়েও আছে এখানে চেয়ারটা, আর ট্রেন খুব ভালো, মানে এই ট্রেনটা খুব ভালো, খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবো, চাপতে না চাপতে নেমেও যাবো। ওখানে নামার পর প্রথম উত্তরপ্রদেশ কিরকম এক্সপিরিয়েন্স তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তার জন্য আমার ব্লগগুলো সবগুলো দেখবো তোমরা। মানে ওয়েদার এখানে কিন্তু ভালোই ঠান্ডা আছে, আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মতো নয়, এখানে ভালোই ঠান্ডা। আর আমরা যেখানে যাচ্ছি ওখানে এর থেকেও আরেকটু বেশি ঠান্ডা হবে, কারণ কাছাকাছি হরিদ্বার আর আরও আরও অন্যান্য ঘোরার অনেক রকম জায়গা, অনেক জায়গা যেগুলো বেশ ভালোই ঠান্ডা এখনও। তো আমরা বসে পড়েছি এখানে। এখন কিয়ানের শরীরটা একটু খারাপ লাগছে, ও কন্টিনিউ 24 ঘন্টা হতে চললো ও আমাদের সাথে ট্রাভেল করছে, আর এখন আর ঘুমায় ছিল, একটু খ্যান খ্যান করছে, ছটফট করছে। এই ট্রেনে যাওয়ার পর ওর আর একদমই ভালো লাগছে না। তো এখন তো তাও বসে আছে, একটু পরে গিয়ে ওকে ওর পাপা বাইরে নিয়ে গিয়ে দাঁড়িয়েছিল, কারণ ট্রেনের ভেতরে সবাই নিস্তব্ধ চুপচাপ বসে আছে আর ও সমানে চিৎকার করে যাচ্ছে, তাই ওখানে নিয়ে গেছিলো। তো ট্রেন এখন ছেড়ে দিয়েছে, ট্রেন চলছে, আমরা খুব জোর 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবো দিল্লিতে। তো এই দিল্লি বলছি, সরি, উত্তরপ্রদেশ মিরাট সিটি। তো মিরাট সিটিতে নেমে তারপর আমাদেরকে টোটো করে কোয়ার্টার যেতে হবে, আমাদের যেখানে আমরা কোয়ার্টার পেয়েছি তো সেখানে যেতে হবে। তো হ্যাঁ, এই ট্রেন ছেড়ে দিয়ে চলছে আর আমরা প্রায় কাছাকাছি পৌঁছেও এসেছি, চলেও এসেছি। তো ও এদিকে ব্যাগগুলো নামিয়ে নিচ্ছে, এর মানে নামিয়ে দরজার সামনে রাখছে, কারণ বেশিক্ষণ দাঁড়াবে না, তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে, আর একজনই আছে যে ব্যাগ নামাবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, উত্তরপ্রদেশের আবহাওয়া কীরকম, এখন কীরকম ঠান্ডা, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, আর বাজার হাট খাওয়া দাওয়া সবই শেয়ার করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আমি তোমাদের জন্যই ভিডিওগুলো বানাই। আর তোমরা যদি আমাকে কমেন্ট করো, লাইক করো, তাহলে আমার আরও ভালো লাগবে ভিডিওগুলো বানাতে। তো আর হচ্ছে, যারা যারা আমার ভিডিও তো দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা তাদেরকে।
আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমরা খুবই টায়ার্ড। তার মধ্যে আবার পেট খারাপ ছিল, পেটের প্রবলেম ছিল সারা রাত আগের দিন, তো আমার ছেলেরও জ্বর। তো ওরা আমার হাজবেন্ড আর আমার শাশুড়ির তো শরীরটা ঠিকই আছে। তো চলে এসেছি, এ দেখো মিরাট সিটি নেমে গেছি আমরা, এটাই আমাদের এখন থাকার জায়গা। তো তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থেকে ওকে বাবা।